হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি ড্রিঙ্কস নিয়ে এসেছি। ড্রিঙ্কসের নাম গ্রিন মিন্ট মজিটো। আসুন দেখা যাক কীভাবে তৈরি করি আমি এটা। এটা সিম্পলি ইজি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা পারফেক্ট গ্রিন মিন্ট মজিটো। এর জন্য আমার লাগবে কিছু লেবু, পুদিনা পাতা, এগুলো আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সার্ভিং গ্লাসে এটা নিয়ে এটা ভালোভাবে চেপে চেপে এটা রসগুলো বের করে নিতে হবে। বেশ কিছুটা সময় এটা চেপে এটা রসটা বের করে নিলে লেবু আর মিন্টের ফ্লেভারটা মিশে একটা ভালো সেন্ট হবে। স্মেলটার জন্য আর টেস্টের জন্য দেখে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার আমি এটাতে ইউজ করব গ্রিন কালার, ফুড কালার। এটা ফস্টার ক্লার্কের গ্রিন ফুড কালার। তো এটা আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি। তো এটার পরিবর্তে আপনারা সিরাপও ইউজ করতে পারেন। গ্রিন সিরাপ কিনতে পাওয়া যায় বাজারে বিভিন্ন ব্র্যান্ডের, ওগুলো বেশ ভালো, ওগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে ঘরে আমার কাছে এটাই ছিল, তো আমি এটা ইউজ করছি, আমার কাছে এটা ভালো লাগে। তো এটা সামান্য পরিমাণে কয়েক ফোঁটা দিয়ে নিতে পারেন, আপনার পছন্দসই কালার আসা পর্যন্ত এটা ইউজ করতে পারেন। আমি এখানে 5-6 ফোঁটা মতো ইউজ করেছি, এটাই আমার হয়ে গেছে। আর আপনারা যদি এটার পরিবর্তে এখানে সিরাপ ইউজ করতে চান, গ্রিন সিরাপ, তো 1/2 চা চামচ মতো গ্রিন সিরাপটা ইউজ করেই এনাফ এটার জন্য। তো এখন এটাতে আমি সোডা মিক্স করে নিব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সোডা পাওয়া যায়, আপনি সেটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ সেটা যদি না থাকে স্প্রাইট ইউজ করতে পারেন। আমি এখানে স্প্রাইট ইউজ করেছি। সার্ভিং ডিশের পরিমাণ অনুসারে আপনি এখানে সোডা ইউজ করতে পারেন। ব্যাস হয়ে গেল, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটার নাম গ্রিন মিন্ট দেওয়ার কারণ হলো এটা গ্রিন কালার ইউজ করেছি, গ্রিন হয়েছে কালারটা, যার কারণে আমি এটাকে গ্রিন মিন্ট বলেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এটার ওয়েস্টেজগুলো রিমুভ করে ফেললাম। এগুলো থাকলে সমস্যা নেই, কিন্তু আমার কাছে না থাকলে মনে হচ্ছে বেটার লাগবে, খেতে সুবিধা হবে। আর আমি যেহেতু এটা স্ট্র দিয়ে সার্ভ করব, যার কারণে আমি এভাবেই রিমুভ করলাম। ব্যাস হয়ে গেল আমার গ্রিন মিন্ট মজিটো। তো এটা ডেকোরেশন করার জন্য আমি কাপকেকের যে এই মোল্ডটার মধ্যে আমি যে এটা ইউজ করি, পেপারগুলো ইউজ করি, সেটা নিয়েছি। সেটা একটা শাসলিকে স্টিক দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটার সাথে আপনি ইচ্ছা করলে কিছু ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। ড্রাই ফ্রুটস না থাকলে চেরি অথবা ইয়েরগুলো ইউজ করা যাবে, বেরি এগুলো ইউজ করা যাবে। আমি এটা ইউজ করলাম, দেখি কেমন লাগে দেখতে। ওয়াও, আর একটা স্ট্র দিয়ে আপনি ডেকোরেশন কমপ্লিট করতে পারেন। আমি এটার সাথে আবার একটু আমার ইয়েটা একটু কাটা ছোটো হয়ে গেছে, একটু বড়ো হলে ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, এটা ডেকোরেশন আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। আর এটার সাথে আমি আরেকটা জিনিস ইউজ করেছি, মিন্ট। একটু মিন্ট নিয়ে নিয়েছি, আমার মিন্টটা একটু কেমন কেমন হয়ে গেছে, থাক এটা দরকার নেই, ওটা ছাড়াই আমি পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার গ্রিন মিন্ট মজিটো। আসুন আমরা এবার এটা পরিবেশন করে দেখি। ধন্যবাদ।